অস্ট্রেলিয়া বা আমেরিকার একজন মানুষ বছরে গড়ে মাংস খান 90 কেজির ওপরে, সেখানে বাংলাদেশের মানুষ খায় মাত্র 7 কেজি। গরু বা খাসির গোশতের দাম বেশি হওয়ায় আমিষের চাহিদার বড় অংশই পূরণ করা সম্ভব সস্তা মুরগি দিয়ে। নির্ভরতা বাড়ানো যেতে পারে ডিমের ওপরও। পুষ্টিবিদরা বলছেন, দেশি ও ফার্মের মুরগির মাংসের গুণগত কোনো পার্থক্য নেই, বরং উন্নত উপায়ে পালন করা ফার্মের খামারের মুরগিতে নেই রোগবালাই বহনের ঝুঁকি। পোলট্রি খাদ্যে উপাদান হিসেবে ব্যবহার করা হয় এমন অনেকগুলোই সরাসরি মানুষের খাদ্য তালিকাতেও রয়েছে। সবচেয়ে বেশি ব্যবহার হয় ভুট্টা, সয়াবিন মিল ও সয়াবিন সহ অন্যান্য খাদ্য উপাদান। নামি দামি কোম্পানিগুলো সবারই কোয়ালিটি একটা ল্যাব আছে, যেখান থেকে খারাপ জিনিস ফিডের মধ্যে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। আমেরিকাতে বা ইউরোপে অথবা জাপান কোরিয়াতে যে লেভেলের মেশিনপত্র ব্যবহার করে আমরা সেই মেশিনে ব্যবহার করি। একদম যেটা আন্তর্জাতিকভাবে বলা আছে সেই অনুযায়ী আমরা খাদ্য তৈরি করা সক্ষমতা আছে। নিয়ন্ত্রিত উপায়ে তৈরি করা খাদ্য খেয়ে নির্ধারিত দিনেই বেড়ে ওঠে নিরাপদ মুরগি। গুণগত মানে ফার্মের মুরগি এবং দেশি মুরগিতে কোনো রকম পার্থক্য নেই। দেশি মুরগিতে যদি সমস্ত হার বাদ দেন তাহলে আপনার প্রায় 55 ভাগ মাংস খাওয়ার যোগ্য জিনিস হবে, আর হলো 45 ভাগ আসবে ফেলে দিতে হবে। ফার্মের মুরগি সে 70 ভাগ হলো আপনাকে ভক্ষণযোগ্য। 30 গ্রাম মাংসের মধ্যে 6 গ্রাম প্রোটিন থাকবে। তা এখন আমি যদি একটা দেশি মুরগি 10 গ্রাম 15 গ্রাম যদি আমি একটা খাই তাহলে তো আমার কোনো লাভ হবে না। ফার্মের মুরগি এক অর্থে কিন্তু আমাদের জন্য ভালো। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল বিপিআইসির তথ্য বলছে, দেশে জন প্রতি মুরগির মাংস খাওয়া হয় 6.7 কেজি। 2030 সালে এটি উন্নীত করার টার্গেট 12 কেজিতে। গরু, ছাগল কিংবা শুধু দেশি মুরগির উপর নির্ভর করে এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। প্রোটিনের যে সোর্সগুলি সেটা হলো মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বাদাম, শিমের বিচি। আমাদের যার যা সামর্থ্য অনুযায়ী আমরা সেই প্রোটিনটা গ্রহণ করব। মুরগির মাংসের মধ্যে মাংসটা বেশি, তো দেখা যাচ্ছে প্রোটিন সোর্স যদি চিন্তা করি এটা কিন্তু খুব খারাপ না। স্বাস্থ্যবান জাতি গঠনে বিকল্প আমিষের আরেক উৎস ডিমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তাই খাদ্য তালিকায় নিয়মিত ডিম রাখার পরামর্শ পুষ্টিবিদের। ইব্রাহিম পাঠান, DBC News, ঢাকা।